একটু একটু স্ট্যান্ডার্ড ফ্যামিলিদের জন্য যারা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ফাইভ সিটার গাড়ি খোঁজে, স্ট্যান্ডার্ড ইউজের জন্য যারা মনে করে যে একটু জিপ বা এসইউভির গাড়ির মধ্যে একটু পছন্দ থাকে, সো আমি আশা করব অ্যান্ড দেন আমি প্রিফার করব সব সময় যে তারা যেন নেয় হ্যারিয়ারটা যাতে চুজ করে, কজ হচ্ছে হ্যারিয়ারটা বাজেটের মধ্যেই একটু হ্যারিয়ারটা কমফোর্টেবল, সো এটার কয়েকটা কোয়ালিটি কয়েকটার প্যাকেজ আছে, সো যে যারটার পছন্দ আপনার যেটাই পছন্দ হয় আপনি ওরকম বাজেটের মধ্যে আপনি এসইউভিটা চুজ করতে পারবেন। সো ফাংশনে একটু ডিফারেন্স থাকবে প্যাকেজগুলোর জন্য, অ্যাজ লাইক অফ বাকি অ্যাজ ইট ইজ সবগুলাই সেম থাকবে, আপনি যেভাবে চান আপনি ইউজ করতে পারবেন, সো এটা খুবই কমফোর্টেবল অ্যান্ড দেন লট অফ স্পেস। আর আরেকটা জিনিস হচ্ছে এই হ্যারিয়ারের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভিতরে ইন্টেরিয়র ইন্টেরিয়রের ক্ষেত্রে ইন্টেরিয়র একটু হয়তো বা ড্যাশবোর্ডের একটু চেঞ্জ থাকতে পারে ইন্টেরিয়রটার, অ্যান্ড দেন হচ্ছে আর হাফ লেদার সিট থাকে সময় ফুল সিট কভার, যেমনটা ভিতরে ইন্টেরিয়র সিটগুলো অনেক সময় ফুল লেদার থাকে, অ্যান্ড দেন জেট লেদার প্যাকেজ যেগুলো সেগুলোতে আবার ফুল লেদার থাকে। তো আমরা এখন চলে যাচ্ছি আমরা এখন চলে আসছি, সো যতটুকু আজকে এই গাড়ি সম্পর্কে যতটুকু বললাম, সো এটা একটা কমফোর্টেবল একটা গাড়ি এসইউভির মধ্যে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন যাতে আসতে পারি আবার ভিডিও নিয়ে, সো আপনারাও ভালো থাকবেন।